নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি টোটাল 5টি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, চলুন দেখি। এখানে আমি প্রথমে প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ 2021 সম্বন্ধে বলবো, তারপর রেলওয়ে নিয়োগ 2021 সম্বন্ধে বলবো। এখানে রেলওয়েতে 4,103টি ভ্যাকেন্সি আছে। তারপর ইন্ডিয়ান আর্মি রিক্রুটমেন্ট সম্বন্ধে আমি বলবো। তারপর ইসম কার্ড, সেই সম্বন্ধে আপনাদের ইনফরমেশন দেব। আর আঙ্গনওয়াড়ি অনলাইন কিভাবে ফিল আপ করবেন সেটি সম্বন্ধে আমি এখানে আপনাদের সঙ্গে আলোচনা করব। আর এই আঙ্গনওয়াড়ির ফর্মটি এখন ওয়েস্ট বেঙ্গলে বার হয়নি, এটা তেলেঙ্গানায় বার হয়েছে, এবং এটি আপনারা কিভাবে ফিল আপ করবেন আগে থেকে জেনে রাখুন, তাহলে আপনাদের ফিল আপ করতে অসুবিধা হবে না। তো চলুন শুরু করি। 5টি বিজ্ঞপ্তি আছে, তো শেষ পর্যন্ত দেখুন। প্রথম বিজ্ঞপ্তি হলো মিনিস্ট্রি অফ ডিফেন্সের নিয়োগ 2021। বন্ধুরা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়োগের একটি বিজ্ঞপ্তি উঠে এসেছে। সেই সকল ভারতীয় নাগরিকরা যাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা 10ম থেকে 12ম পাস, তারাই এখানে আবেদন করতে পারবে। এখানে আবেদন করলে যে সকল পদের জন্য চাকরির বিজ্ঞপ্তি আছে সেটি হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক, LDC, ট্যালি ক্লার্ক, MTS, মেসেঞ্জার, MTS সাফাইওয়ালা। টোটাল শূন্য পদ সংখ্যা সত্যি খুবই কম, আপনারা নোটিফিকেশনে দেখে নেবেন। এখানে বেতনক্রম হচ্ছে LDC কেরানির জন্য 19,900 এবং MTS এর জন্য 1,800 টাকা। এখানে আবেদন করার জন্য কোনো টাকা লাগছে না। নির্বাচন প্রক্রিয়া হবে প্র্যাকটিক্যাল এবং রিটেন টেস্টের মাধ্যমে। আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? আপনি অ্যাপ্লাই করবেন অফলাইনে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরে এই লিঙ্কের থ্রু দিয়ে যাবেন। গিয়ে পরে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি অফিসিয়াল PDFটি লোড করে নেবেন। এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, আর এই ফর্মটি আপনি ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে আপনি অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। অ্যাড্রেসটি হচ্ছে রিক্রুটমেন্ট অফ ডিফেন্স সিভিলিয়ান, EMB, HQ, চেন্নাই, 408 MC, MF, ডিপার্টমেন্ট, পোর্ট প্লেয়ার। এই অ্যাড্রেসে পোস্ট করে পাঠিয়ে দেবেন। চলুন পরবর্তী বিজ্ঞপ্তিটা নিয়ে চল। দ্বিতীয় ভ্যাকেন্সিটি হলো রেলওয়ে নিয়োগের ভ্যাকেন্সি। এখানে টোটাল 4,103টি ভ্যাকেন্সি বার হয়েছে। এই বিজ্ঞপ্তিটি বার হয়েছে দক্ষিণ মধ্য রেলওয়ের তরফ থেকে। রেলওয়ে রিক্রুটমেন্টের জন্য বিজ্ঞপ্তি সম্পর্কে আরও তথ্যের জন্য কিভাবে আবেদন করতে হবে, কতগুলি শূন্য পদ আছে, শিক্ষাগত যোগ্যতা, সব কিছুই আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন দেখে নিই পুরো ব্যাপারটা। এখানে এক অ্যাপেন্টিসের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4,103টি। অনলাইনে আবেদন করতে পারবেন আপনারা। অনলাইনে আবেদন শুরু হয়েছে 4 অক্টোবর থেকে এবং এটি চলবে 3 নভেম্বর 2021 পর্যন্ত। বেতন যেটি বলছে সেটি হচ্ছে অ্যাজ পার অ্যাপেন্টিস রুল। শিক্ষাগত যোগ্যতা 10ম পাস বা ITI পাস হতে হবে। বয়স সেটি বলছে 15 থেকে 24-এর মধ্যে, এবং SC ST OBC তারা নিজেদের মতন ছাড় পাবে। আবেদন ফি যেটি আনরিজার্ভ OBC-র জন্য 100 টাকা, SC ST মহিলা PWD-র কোনো ফি নেই, কোনো পয়সা লাগবে না। এটির মধ্যে অনলাইনে পেমেন্ট হবে, সেই জন্য আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি প্রদান করতে পারেন। সিলেকশন প্রসেস, কোনো পরীক্ষা নেই, মেধা তালিকার ভিত্তিতে আপনাদের এখানে নির্বাচন করা হবে। আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে সরকারি ওয়েবসাইট হচ্ছে www.scr.indianrailways.gov.in। এই সাইটে এসে পরে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কগুলোতে এসে পরে আপনারা ক্লিক করে চলে যেতে পারেন এবং সেখানে রেজিস্ট্রেশন বা লগ ইন করতে পারেন। এটি হচ্ছে নোটিফিকেশন। দেখুন 4,103টি ভ্যাকেন্সি আছে টোটাল। অনেক বড় নোটিফিকেশন, আপনারা এটা পজ করে দেখে নিতে পারেন, অথবা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। চলুন নেক্সট নোটিফিকেশন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। পরবর্তী বিজ্ঞপ্তিটি ইন্ডিয়ান আর্মি স্পেশাল এন্ট্রি রিক্রুটমেন্ট সম্বন্ধে। এখানে পুরুষ মহিলা উভয় পদের জন্য এখানে আবেদন করতে পারবেন। টোটাল 55টি ভ্যাকেন্সি আছে এবং এটি আপনার অনলাইনে 5ই অক্টোবর থেকে শুরু হচ্ছে এবং 3 নভেম্বর পর্যন্ত এর অ্যাপ্লিকেশন চলবে। এখানে টোটাল শূন্য পদ হচ্ছে 55টি। শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর সহ যে কোনো শাখায় স্নাতক চাই। এখানে যারা NCC করেছেন এবং অবিবাহিত পুরুষ এবং মহিলারা এখানে আবেদন করতে পারেন। বয়সসীমা যেটা হচ্ছে 19 থেকে 25 বছরের মধ্যে। আবেদন ফি কোনো কিছু লাগছে না। সাধারণ OBC এবং SC ST দের জন্য কোনো পয়সা লাগছে না।
পেমেন্ট স্কেল যেটি সেটি এখানে লেখা হয়েছে, দেখানো আছে, আপনারা পজ করে দেখে নেবেন। অনলাইন আবেদন করতে পারেন, এই ওয়েবসাইটে আসবেন joinindianrb.nic.in এ, তারপর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে আপনারা নোটিফিকেশনটি পড়ে ফিল আপ করবেন। পরবর্তী নোটিফিকেশনটি কোনো কাজের ব্যাপারে নয় বন্ধুরা, এটি হচ্ছে ই শ্রম কার্ড রেজিস্ট্রেশন 2021। এটি মোদী সরকারের একটি নতুন প্রচেষ্টা। তো এখানে আপনারা কিভাবে লগ ইন করবেন, কিভাবে সবকিছু আপনাদের জানতে পারবেন এই কার্ডের ব্যাপারে, সব বিষয়ে আমি এখানটাতে আপনাদেরকে লিখে দিয়েছি। এবং এখানে লেখার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনারা সঠিকভাবে এই কার্ড সম্বন্ধে জানুন এবং জেনে পরে এই কার্ডে কিভাবে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে এই কার্ডের মধ্যে, এই ওয়েবসাইটের মধ্যে আপনারা সবই জানতে পারবেন। আমার লেখাটি পড়ুন এবং লেখাটি পড়ে পড়ে আপনারা সত্যি উপকৃত হবে, কারণ এখানে আমি অনেক কষ্ট করে লিখেছি। পড়ুন, পড়ে পড়ে ব্যাপারটি সম্পূর্ণভাবে আপনারা জানতে পেরে যাবেন। এখানে দেখুন ডাইরেক্ট লিংক দেওয়া আছে, ডাইরেক্ট লিঙ্কগুলো আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এখানে কিভাবে আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে হবে, কিভাবে আপনাদের যেতে হবে, সবকিছু এখানে করে দেওয়া আছে। আপনারা শুধু এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ফিল আপ করে নেবেন। ই শ্রম সম্বন্ধে আমি একটি ভিডিও আগে তৈরি করেছিলাম, সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। এখান থেকে আপনারা ই শ্রমের দেখুন, এইটি হচ্ছে ই শ্রমের আমার একটি ভিডিও। দেখুন এটি, এই ভিডিওটি আপনারা দেখলে পরে বুঝতে পেরে যাবেন যে কিভাবে আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন, আর সব কিছু এর মধ্যে বলা আছে। আর বেশি কিছু জানতে চাইলে আমার ওয়েবসাইটে যান, ওইখানে আপনাদের সম্পূর্ণ বিস্তারিতভাবে বলা আছে। পরবর্তী নোটিফিকেশনটি আপনার কোনো জবের নিয়ে নয়, এটি হচ্ছে আঙ্গনওয়াড়ি ফর্ম ফিল আপ কীভাবে আপনারা করবেন সেটি আপনাদেরকে এখানে দেখানো হবে। তা আঙ্গনওয়াড়ি দেখুন লেখা আছে, আঙ্গনওয়াড়ি সেন্টার ডিটেলস, এখানে পোস্ট ফর অ্যাপ্লাইং যেটা আপনার পোস্ট, সেই পোস্টে আপনি এখানে ক্লিক করবেন। আঙ্গনওয়াড়ি হেল্পার না মিনি আঙ্গনওয়াড়ি টিচার না আঙ্গনওয়াড়ি টিচার, তো কোনটি আপনি এখানে ফিল আপ করতে চান সেটি আপনি প্রথমে পোস্টে ক্লিক করবেন। তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্ট নিয়ে করবেন সেটি এখানে সিলেক্ট নেম অফ দ্য আঙ্গনওয়াড়ি সেন্টার অ্যাপ্লাইং ফর এখানে করে দেবেন, কোন সেন্টার জন্য আপনি অ্যাপ্লাইং করবেন। সিলেক্ট প্রজেক্ট করবেন, কোন প্রজেক্টের জন্য আপনি এখানে ইয়ে করছেন। অ্যাপ্লিকেশন নেম, ফাদার নেম, হাজব্যান্ড নেম, আধার নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাড্রেস সম্পূর্ণ দিয়ে দেবেন। অ্যাড্রেসের জন্য এখানে আধার কার্ড বা ভোটার কার্ডের দিতে পারেন। ওয়ার্ড দিয়ে দেবেন, যে ডকুমেন্টটি এখানে দেবেন তার সাইজ 100 KB মধ্যে হতে হবে। আর এখানে কাস্ট রিজার্ভেশন যদি থাকে সেখানে আপনাকে কোন কাস্টের জন্য সেটা এখানে দিতে হবে, ওয়েদার মাইনরিটি ইয়েস অন্য লিখতে হবে। কাস্ট সার্টিফিকেট এখানে আপনাকে পিডিএফ বা জেপিজি ফর্মে দিতে হবে, পিডিএফ ফর্মেই দেবেন বন্ধুরা, এখানে 100 KB মধ্যে দেবেন। ইয়ার অফ পাসিং, কবে পাস করেছেন, আর সেই পাসিংয়ের আপনার রেজাল্টটাই কী কী মার্কসে ভাগ করা আছে সেই অনুসারে লিখবেন। মার্কসে ভাগ করা থাকলে মার্কসে জিপিএতে বা ওপেন এসএসসিতে বা ওপেন জিপিএতে যদি কীভাবে আপনাদের এখানে ভাগ করা আছে মার্কসটা সেটা এখানে ক্লিক করবেন। এখানে যদি মার্কস হয় তাহলে এইভাবে লিখবেন, না জিপি হয় তো এখানে লিখবেন। ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবেন, এজ 12 হয়ে যাবে। তারপর 10th ক্লাস সার্টিফিকেট এখানে 100 KB করে নিবেন ওটা। সার্টিফিকেট অফ হায়েস্ট কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশনটা আরও হায়েস্ট থাকে তাহলে এখানে সে সিলেক্ট করবে, সিলেক্ট করে ইয়ার অফ পাসিং সিলেক্ট করবেন আর সেটি এখানে 100 KB মধ্যে দিয়ে দেবেন। হোয়েদার অ্যাপ্লিকেন্ট ইজ উইডো, যদি বিধবা হন তাহলে এখানে সিলেক্ট করবেন হ্যাঁ ইয়েস, আর তারপর বিধবা হলে পরে আপনার হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট এখানে দেবেন। যদি অ্যাপ্লিকেন্ট যদি কোনো অরফেন থাকেন বা থাকতেন, গভর্নমেন্ট রেকগনাইজড অরফেনে থাকতেন, তাহলে সেখানে সেই অরফেনের যে থাকার রেজিস্ট্রেশনের রসিদটি আপনার এইখানটাতে পিডিএফ ফর্মে দিতে হবে। যদি এখানে আপনি ডিফারেন্টলি অ্যাবলড, যদি এটা যদি ইয়েস করেন, মানে আপনার যদি শারীরিক ক্ষমতা থাকে, সক্ষম থাকেন, তাহলে এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। আপনি এখানে সার্টিফিকেটটা এখানে দিবেন, রিভিউ করবেন এবং নেক্সট যেটা বলছে সেটা আপনার ফিল আপ করে পরে সাবমিট করে দেবেন।